এবছরের প্যান্ডেলটা অপরূপ সুন্দর হয়েছে, আর তার সাথে আছে ঢাকের আওয়াজ। তোরটা দেখো, এটা কিন্তু একটা বিশাল বড় মূর্তি বানিয়েছে, সাধারণ। আমি স্পিচলেস, জাস্ট মায়ের মুখটা দেখো। এবছরের প্যান্ডেলটা অপরূপ সুন্দর হয়েছে, আর তার সাথে আছে ঢাকের আওয়াজ। তোরটা দেখো, এটা কিন্তু একটা বিশাল বড় মূর্তি বানিয়েছে, সাধারণ। আমি স্পিচলেস, জাস্ট মায়ের মুখটা দেখো একবার। বলেছি একদম প্যান্ডেলের সামনে দক্ষিণ কলকাতা একটা খুব বিখ্যাত পুজো, সেটা হলো রাজডাঙ্গা নব উদয় সংঘ। ও বাও, এখান থেকে কিন্তু হেভি লাগছে। চলো আগে একটু ভিতরে ঢুকে তোমাকে দেখাই প্যান্ডেলটা কেমন হয়েছে। আমি মেকিং অফ দেখেছিলাম, অসাধারণ লাগবে তোমাদের ভিতর থেকে দেখতে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাজডাঙ্গা নব উদয় সংঘ, এবছর ওদের থিম হলো কিন্তু পরম্পরা। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা কিন্তু চরম লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। আর আমরা এখন প্যান্ডেলে ঢুকছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এটা কবে খুলছে জানি? এগুলো 16th, 16 তারিখ দিয়ে খুলছে, তাই তো? তো এখন ডেফিনেটলি সবাই আসতে পারবে না, 16 থেকে তোমরা আসতে পারবে। তো আমি তোমাদের সবার আগে প্যান্ডেলটা দেখাই। অপরূপ সুন্দর হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি যখন তৈরির সময় আমি এসে দেখেছিলাম এখানে, এত সুন্দর লাগছে। আমি যদি দেখাই সামনে গিয়ে, এই যে কাজ, এগুলো কিন্তু পুরোটা ইট কেটে কেটে করা। এই যে ইট কেটে কেটে কিন্তু এই ডিজাইনগুলো করা, তো অসাধারণ অ্যাকচুয়ালি এই ডিজাইনটা হয়েছে। চলো তোমাদের আমি আগে এন্ট্রান্সটা দেখাই। এন্ট্রান্সটা দেখানোর পর এই হলো একটা জায়গাটা, আর এইগুলো যদি দেখো তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, আমি একটু জোরে কথা বলছি, হোপফুলি তোমরা শুনতে পারবে। তো এই জিনিসগুলো যদি দেখো, পুরোটাই যে কেটে 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 ইটের উপর স্ট্রাকচার, সঙ্গে মাটি, সেই দিয়ে কিন্তু এই পুরো স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে, উইচ লুকস রিয়েলি গুড। তো এই সাইডটা যদি দেখি, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে পরম্পরা, এত সুন্দর করে এখানে লেখা আছে। প্রতিটা জিনিস কিন্তু তোমার সেই খোদাই করে যেরকম লেখা থাকে সেই টাইপের। যখন তুমি এন্টার করছো, দিস ইজ দ্য এন্ট্রান্স, আর ইটস এ জায়ান্ট স্ট্রাকচার। আমি তোমাকে বলছি, মাটি বলো, সিমেন্ট বলো, বা তোমার যে ইট আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। অপরূপ সুন্দর লাগছে। আর আমি এদিক থেকে দেখা শুরু করি অ্যাকচুয়ালি প্যান্ডেলটা, আর এখান থেকে তুমি দেখতে পারবে এই যে ছোট ছোট ঘর থেকে শুরু করে এই জিনিসগুলো, এগুলো কিন্তু পাটকাঠি দিয়ে বানানো। আমি তোমাকে দেখাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব পাটকাঠির ঘর, মানে পাটকাঠি দিয়ে বানানো। স্ট্রাকচারটা তৈরি করে তারপর পাটকাঠি দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে। বিউটিফুল, বিউটিফুল, অসাধারণ। এটা হলো ওদের থিম সং, যে গানটা আমরা ব্যাক টু ব্যাক শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা দেখো, এটা সাইড থেকেও কিন্তু এটা অপরূপ সুন্দর লাগছে। চলো আমি একদম ঠাকুরের সামনে যাই, ঠাকুরের সামনে গিয়ে তোমাকে দেখাই যে এবছর ওদের ক্রিয়েশনটা কতটা সুন্দর হয়েছে। যদি দেখি এইভাবে উঠেছে, আর প্যান্ডেলটা ঠিক এইভাবে ঘুরে গেছে, খুব সুন্দর লাগছে। চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাই। অ্যাকচুয়ালি আসল জিনিসটা তো এখানেই আছে। আর এই জায়গাটা দেখো, এই এখান থেকে তোমার পুরো আলপনা দিয়ে শুরু হয়েছে, আর এইখান থেকে এইভাবে উঠছে। দেখো জাস্ট পুরো জায়গাটা দেখো, ডিটেল আর কতটা সূক্ষ্ম কাজ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। চলো তোমাদের মায়ের মূর্তিটাকে একটু ক্লোজ আপ ভাবে দেখাই। এই হলো তোমার মায়ের মূর্তিটা, মানে প্যান্ডেলের সাথে মায়ের মূর্তিটা এত সুন্দর করে তৈরি করছে, আর এত সুন্দর কমপ্লিমেন্ট করছে। আর মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, খুব স্নিগ্ধ লাগছে ইনফ্যাক্ট। আর এই উপরে এখানে একটা ছোট্ট প্রজেকশন দেওয়া হয়েছে, যেখানে শিব ঠাকুরের যে ফটোটা আঁকা হচ্ছে, এটাও কিন্তু একটা খুব সুন্দর জেস্টার ইনফ্যাক্ট। একটু নতুনত্ব বলা যায়, এটা কিন্তু খুব সুন্দর একটা জেস্টার। এগুলো যদি দেখি, এগুলো কিন্তু সবই মাটির তৈরি। এগুলো যেমন টালি কেটে কেটে, ছোটো ছোটো টালি কেটে কেটে জিনিসগুলো করা, এখানেও কিন্তু মাটিতে আলাদা আলাদা জিনিসগুলো তৈরি করে তারপর কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। তার মাঝখানে টিনের অনেক কাজ আছে মাটির উপরে, কিন্তু এইখানেও এই কাজগুলো দেখতে পাচ্ছ। আর এই যে মায়ের যে উপরের যে জায়গাটা, এটা কিন্তু কাঠ, কাঠ দিয়ে করা হয়েছে। আর আমি তোমাদের বাকি মায়ের বাচ্চা কাচ্চাদের দেখাই। এখানে হলো তোমার গণেশ আছে, আর এই হলো তোমার লক্ষ্মী ঠাকুর। আর এ পাশে যদি আমি চলে আসি, এই যে এ পাশে, এ পাশে তুমি পেয়ে যাবে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর। তো এইভাবে কিন্তু ওরা ঠাকুরটাকে সাজিয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই একটা ফ্রেমে কিন্তু তোমরা একদম সবাইকে দেখতে পারো। ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে, তার সাথে সাথে ঠাকুরের চারিদিকে যে কাজটা এক্সেপশনাল। চলো আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই, এই প্যান্ডেলে কিন্তু আরও অনেক কিছু আছে দেখার মতো। ঠাকুরটার এখান থেকে যদি এদিকে আসি, এখানে তুমি যদি দেখো, এখানে কিন্তু একটা ছোট্ট হাওড়া ব্রিজ আছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা হলো এদিকটা আমরা যদি চলে আসি, এটা এখানে, আর এই দিকে ডেকোরেশনটা খুব সুন্দর। ওই দিকে যদি দেখো, আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, তারও কিন্তু তোমার ওখানে সেই মাথাটা, সেটাও কিন্তু এখানে হালকা হালকা দেখা যাচ্ছে। মানে কলকাতার কিন্তু তুমি একটা হালকা হালকা ছাপ পাবে কিন্তু এই প্যান্ডেলের মধ্যে, যেই জিনিসটা আমি পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। তো
মানে যেমন এইটা যদি আমি সিম্বল দেখি কি হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে কংক্রিটের জঙ্গলে ভেসে যাচ্ছি বা ভরে যাচ্ছি, তারও কিন্তু একটা ছোট্ট নিদর্শন এখানে। অ্যাকচুয়ালি প্যান্ডেলের যেটা থিম সেটা হলো পরম্পরা, সত্যি সেই পরম্পরা কিন্তু এই প্যান্ডেলে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই যে এই সিম্বলিক যে মূর্তিটা, এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। স্পেশালি মায়ের মূর্তি তো চরম, মানে কোনো কথা হবে না, তার সাথে সাথে কিন্তু এইটাও অসাধারণ লাগছে। আচ্ছা ঠাকুরের মধ্যে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, আর এখানে যারা মণ্ডপ কমিটিতে আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, ঠাকুরের যে ডিজাইনটা সেটা কিন্তু সরু সরু শোলা কেটে করা হয়েছে, শোলা কেটে করা হয়েছে, আর যেগুলো দিয়ে জেনারেলি মুকুট টুকুর তৈরি হয়। ইভেন যে সিঁড়ির ডিজাইনটা ওটাও কিন্তু সেই থার্মোকল মানে শোলা কেটে করা হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি একবার ক্লোজ আপ। এটাও এখানে যদি যাই আমি, এই যে এই কাজগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব থার্মোকল কেটে কেটে করা। ইভেন তুমি যদি মায়ের গায়ে দেখো, এই যে যত পোশাক বা যত ডিজাইন আছে এগুলো কিন্তু সব সেই থার্মোকল কেটে কেটে করা। তো আমি খালি ভাবছি সূক্ষ্ম কাজটা করতে কতটা সময়